ঢাকার দ্বিতীয় সিএমএ আদালতে শিষ্য আলমেদিন মোহাম্মদ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের কমিশনের আবেদন করা হয়েছে। আমরা রিমান্ডের উপর শুনানি করেছি। আমরা কোর্টকে বলেছি যে কাজী ইব্রাহিম একজন আলমেদিন, ইসলামিক স্কলার, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তার খ্যাতি রয়েছে। তার এই আলোচনায় অনেক লোক ভালো হয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন এবং সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম একজন আলমেদিনকে শুধুমাত্র হয়রানি করার জন্য এবং তার মান সম্মান হানি করার জন্য এই ধরনের একটা মিথ্যা, বানোয়ার এবং কাল্পনিক মামলায় আজকে গ্রেপ্তার করে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। আদালতকে আমরা বলেছি ওনাকে মূলত 27 তারিখ গ্রেপ্তার করে 28 তারিখ বিধি হেফাজতে রেখেছে এবং আজকে 29 তারিখ 12টা পর্যন্ত ওনাদের হেফাজতে ছিল এবং ওনাদের যে ফরওয়ার্ডিং সেখানে ওনারা বলেছেন ওনাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে আসলে রিমান্ডের কোনো প্রয়োজন নাই। আসামি অনুমতিক্রমে আদালতের কথা বলেছেন এবং আসামি একথাও বলেছেন ইতিমধ্যেই তার উপর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি তার একটা আঙ্গুল দেখিয়ে বলেছেন যে আঙ্গুলটা তিনি ব্যথায় এখন নাড়াচাড়া করতে পারেন না। আদালত বলেছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের যে ডিসিশন আছে ডিসিশন অনুযায়ী ওনার সাথে আচরণ করবেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা আসলে বলেছি ইতিপূর্বে যতবারই রিমান্ড দেওয়া হয়েছে ওই ডিসিশন আসলে এদেশের পুলিশ কখনোই মানে নাই এবং মানার কোনো কারণ ওরা মনে করেন নাই। আদালত উভয় পক্ষকে শুনেছেন, শুনে 2 দিনের পুলিশ রিমান্ড সতর্কতার সাথে এবং একজন আলেম সেইভাবেই ওনার সাথে আচরণ করার জন্য আদালত বলেছে এবং সেই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ওনার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছেন। জি, ধন্যবাদ। আমার নাম